টাকাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি-20, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। সোজা সুজি স্বর্ণালীতে এই মুহূর্তে সত্যি সত্যি গোটা দেশ জুড়ে যে আলোচনা চলছে তা একমাত্র হচ্ছে নারী সংরক্ষণ বিল। যে নারী সংরক্ষণ বিল নিয়ে এসে কোথাও সত্যি সত্যি গোটা দেশকে তোলপাড় করে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে মোদী সরকার। প্রশ্ন হচ্ছে এই 33% নারী সংরক্ষণ বিল, এই বিলে বাকিরা সমর্থন জানাবে না সমর্থন জানাবে না? আজকে দিনভর আমরা কি দেখলাম? দিনভর দেখলাম আমরা প্রায় 7 ঘন্টা ধরে সংসদে ডিবেট চলল, বিতর্ক চলল। এই ডিবেটে এক পক্ষ অন্য পক্ষ বিভিন্ন নিজেদের বক্তব্য, কখনো বিরোধীরা নিজেদের এজেন্ডা, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য, তাদের কৃতিত্ব জাহির করে সেগুলো তুলে আনলো। পাশাপাশি শাসকের পক্ষ থেকে, বিজেপি সরকারের পক্ষ থেকে যারা বক্তব্য রাখলেন তারা বললেন কেন এই বিল, কোথায় কোথায় পরিবর্তন, কেন এই বিলে সত্যিকারের কারোর কোনো কৃতিত্ব নেই এর আগে। কারণ এর আগে এতদিন পর্যন্ত, এত বছর ধরে মহিলা সংরক্ষণ বিল বলা তো হয়েছে, মুখে বলা হয়েছে, কিন্তু আদপে যে বিলের খসড়া কখনো সখনো নিয়ে এসেছে কংগ্রেস সরকার, সে খসড়ায় মহিলা সংরক্ষণের সংজ্ঞাটাই বোধহয় কোথাও অন্যরকম ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত বা পুরসভায় মহিলা সংরক্ষণের সঙ্গে আইনসভায় অর্থাৎ লোকসভা এবং একই সঙ্গে রাজ্যের বিধানসভা দু ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এটা বোধহয় একসাথে বসানো যায় না। দিনভর আমরা বিভিন্ন বক্তব্য শুনলাম, বাক বিতণ্ডা শুনলাম, রাজনৈতিক আক্রমণ শুনলাম, তার সঙ্গে এটাও শুনলাম যে এই সংরক্ষণের মধ্যে সংরক্ষণ হোক, কোটা আন্ডার কোটা, এবং সে সংরক্ষণ কাদের জন্য? ওবিসি, এসসি, এসটি, তাদের জন্য। আমরা এবারও দেখলাম স্বাধীনতার এতগুলো বছর পেরিয়েও আমরা দেখলাম এখনো পর্যন্ত রাজনৈতিক দল একসঙ্গে এক জায়গা এক ছাদের তোরায় চলে আসছে জাতপাতের নিরিখে সংরক্ষণের জন্য। আর কি দেখলাম আমরা? ধর্মের নিরিখে সংরক্ষণের জন্য। সত্যি কি প্রয়োজনীয়তা ছিল? প্রয়োজনীয়তা আছে। দেশের চাঁদে যাওয়া নিয়ে যেখানে আমরা গর্ববোধ করি, নারীর ক্ষমতায়ন, নারী বিদেশে গিয়ে গোল্ড মেডেল পেলে আমরা গর্ববোধ করি, কিন্তু সেখানেও আমরা ভাগ করে দিচ্ছি। এই ভাগ বাটোয়ারার রাজনীতি আমাদের দেশের মানুষ আর কতদিন দেখবে? এই ভাগ বাটোয়ারার রাজনীতির চরমতম মাশুল এখনো পর্যন্ত গুনে যাচ্ছে কোটি কোটি মানুষ। তারপরও ভাগ বাটোয়ারা, স্বাধীনতার 75 বছর পার করে 76 বছরে পা দিয়েও এখনো ভাগ বাটোয়ারা। সংরক্ষণের মধ্যে সংরক্ষণ, তার মধ্যে সংরক্ষণ, এদের জন্য সংরক্ষণ, ওদের জন্য সংরক্ষণ, সংখ্যালঘু ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক রাজনীতি আর কতদিন ধরে চলবে? কিসের ভিত্তিতে চলবে? কেন চলবে? প্রশ্ন এটা উঠছে। আর্টিকেল 82 যেখানে চলে আসছে জনগণনা, সে জনগণনা কেন হয়নি, এতদিন কেন হয়নি, কবে হবে, কবে হবে না, সেগুলো চলে আসছে। এক এক করে সমস্ত বিতর্কে নজর রাখবো, তার সঙ্গে অবশ্যই নজর রাখবো যে আজকে লোকসভার এই বিতর্কে, নবতম পার্লামেন্ট, নতুন সংসদ ভবনে এই বিতর্ক কিরকম ভাবে জমেছিল, তার একটা একটা করে বিতর্ক আর পাল্টা বিতর্কের দিকে নজর রাখবো। আমরা নজর রাখবো যে সেখানে কিভাবে এই বিতর্ক একটু একটু করে দানা বেঁধেছিল। কারণ একদিকে যেখানে সোনিয়া গান্ধী বক্তব্য রাখছেন, যেখানে কোথাও বাংলা থেকে কাকলি ঘোষ দস্তিদার বক্তব্য রাখছেন, সেরকম পাল্টা উপপক্ষ থেকেও নিশিকান্ত দুবে থেকে শুরু করে স্মৃতি ইরানি তাদের বক্তব্য রাখছেন, কিন্তু সমস্ত বক্তব্য কোথাও সবকিছুর ঊর্ধ্বে উঠে শেষ পর্যন্ত কি এই বিলটা আদেও কি মানুষ নারীদের জন্য হয়ে হবে, নাকি শুধুমাত্র এখানেও নিজস্ব রাজনৈতিক এজেন্ডা, এখানেও নিজস্ব ভোট ব্যাংকের দিকে থাকবে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের দিনভরের বিতর্ক শোনাবো। তার আগে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি লোকসভায়, কারণ 7 ঘন্টার বিতর্ক পর্ব শেষে এই মুহূর্তে চলছে ভোটাভুটি, অর্থাৎ যেদিকে নজর রয়েছে গোটা দেশের। আর এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমরা লোকসভায়, আর এখানে চলছে ভোটাভুটি প্রক্রিয়া। এই এত দীর্ঘ ডিসকাশনের পরে, ডিবেটের পরে, এরপর স্পষ্ট হবে, যদিও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কোথাও অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে চলছে ভোটাভুটি, সরাসরি নজর রাখছি আমরা লোকসভায়।
that division will take place under rule 367 AA by distribution of slips. All members seated in the Lok Sabha chamber will be supplied at their seats with eyes, nose, printed slips for recording their votes. Eye slips are printed on one side in green, both in English and in Hindi, and nose in red on its reverse. On the slips, members may kindly record votes of their choice by signing and writing legibly their names, identity card number, constituency, state/union territory, and date. Members who desire to record abstention may ask for the abstention yellow color slip. Immediately after recording one's vote, each member should pass on the slip to the division officials who will come to their seat to collect the same for handing over to the officers at the table. Members are requested to fill in only one slip for division. Members are also requested not to leave their seats till the slips are collected by the division officials. हिंदी में बोल दें। मुझे माननीय सदस्यों को सूचित करना है कि नियम 367 क के अंतर्गत पर्चियों के वितरण द्वारा मत विभाजन किया जाएगा। लोकसभा कक्ष में बैठे सभी सदस्यों को अपने मतों को अभिलिखित कराने के लिए मुद्रित हां/ना पर्चियां उनके स्थानों पर उपलब्ध कराई जाएंगी। पर्ची के एक तरफ हरे रंग में हां और दूसरी तरफ लाल रंग में ना अंग्रेजी और हिंदी दोनों भाषाओं में मुद्रित हैं। सदस्य कृपया पर्ची में अपनी पसंद का मत अपने हस्ताक्षर करके तथा अपना नाम, पहचान पत्र संख्या, निर्वाचन क्षेत्र, राज्य, संघ राज्य क्षेत्र और तारीख का स्पष्ट रूप से उल्लेख करते हुए अभिलिखित करें। जो सदस्य मतदान में भाग न लेने वाला मत अभिलिखित करना चाहते हैं, वे मतदान में भाग न लेने वाली पीले रंग की पर्ची की मांग करें। प्रत्येक सदस्य एक बार अपना मत अभिलिखित करने के पश्चात तत्काल पर्ची को उस मत विभाजन अधिकारी को देंगे जो उसे सभा पटल के पास उपस्थित अधिकारियों को सौंपने के लिए उनके स्थानों पर इन्हें लेने के लिए आएगा। सदस्यों से अनुरोध है कि प्रत्येक मत विभाजन के लिए केवल एक ही पर्ची भरें। सदस्यों से यह भी अनुरोध किया जाता है कि जब तक मत विभाजन अधिकारियों द्वारा पर्चियों को एकत्रित नहीं कर लिया जाता तब तक वे अपनी सीट न छोड़ें। माननीय सदस्यगण, अब मैं विधेयक पर विचार किए जाने का प्रस्ताव सभा के मतदान के लिए रखता हूं। प्रश्न ये कि भारत के संविधान का और संशोधन करने वाला विधेयक पर विचार किया जाए। अब मत विभाजन। এই মুহূর্তে সংসদে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাভুটি চলছে, একদিকে হ্যাঁ রয়েছে একদিকে না রয়েছে। সেই হ্যাঁর মাধ্যমে তারা সমর্থন জানাবেন এই বিলে, এবং যে গোপন চিরকুটা ভোটাভুটি হয়েছে তার অন্য প্রান্তে না রয়েছে, নাতে টিক দিয়ে তারা জানাবেন যে তারা এই বিল সমর্থন করছেন না। আজকে প্রায় আট ঘন্টার কাছাকাছি এই সংসদে বিতর্ক হলো,
33% মহিলা সংরক্ষণ বিল, যে বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে গিয়েছে সেই বিল পেশ করা হলো লোকসভায়। আজ দিনভর ডিসকাশন চলল, বিতর্ক চলল, সমস্ত রাজনৈতিক দল এতে পার্টিসিপেট করে এবং তারপর এই মুহূর্তে চলছে ভোটাভুটি। গোপন চিরকুটে ইতিমধ্যে ভোটাভুটি শুরু হয়ে গিয়েছে, যেরকম আপনারা জানতে পারলাম যে এই ভোটের প্রসেস অনুযায়ী সেখানে বলা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কাছে অপশন থাকবে হ্যাঁ বা না, যদি হ্যাঁ তাহলে তারা এই বিলকে সমর্থন করছেন, আর যদি তারা না লেখেন তাহলে সেই জায়গা থেকে তারা এই বিলকে সমর্থন করছেন না। এবং নিঃসন্দেহে এই ভোটাভুটিতে জয়ের পর তারপর একটা দীর্ঘ দীর্ঘ প্রসেস রয়েছে, কারণ এই বিল পাশ হয়ে গেলে, এখানে যদি এই বিলটা পেশ করার পরে ভোটাভুটিতে জিতে যায় তাহলে এরপর তা আইন প্রণয়নের জন্য যাবে, সেটাও একটা দীর্ঘ দীর্ঘ মেয়াদী প্রসেস। যদিও ইতিমধ্যে বিরোধীরা যেটা বলতে শুরু করেছেন যে যখন প্রথমবার ক্ষমতায় এলো মোদী সরকার 2014 সালে, তখনও তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাহলে তখন কেন এই বিল পেশ করা হয়নি, তার জন্য এতগুলো বছর অপেক্ষা করতে হলো কেন, এর আগেও তো দীর্ঘ 27 বছর ধরে লড়াই চলছিল, তাহলে আরো কেন অপেক্ষা করলো মোদী সরকার। পাশাপাশি কেন্দ্র তরফ থেকে এটাও বলা হচ্ছে যে মোদী সরকার কোথাও থেমেছিল না, ক্ষমতায় আসার পর 2014 পর থেকে একাধিক বিল, একাধিক আইন প্রণয়ন, 3 তালাক থেকে শুরু করে কাশ্মীর ইস্যু একের পর এক করা হয়েছে। সেক্ষেত্রে এমন কোথায় লেখা ছিল যে ক্ষমতায় আসার পর প্রথম প্রায়োরিটি হচ্ছে 33% মহিলা সংরক্ষণ বিল, দ্বিতীয়ত বিল যদি পাশ হয়ে যায়, যদি সেটা আইনের আকারে তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, তাহলে এত এত দেরি কেন, তাহলে এত দেরি কেন, তাহলে তাহলে এর আগে কেন শুরু হবে না। কিন্তু তারও পাল্টা শাসক দল বলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে তার জন্য অপেক্ষা করতে হবে, যে 2026 সেন্সাস রয়েছে অর্থাৎ জনগণনা রয়েছে তার জন্য অপেক্ষা করতে হবে। এখানে ডিলিমিটেশন একটা বিষয় রয়েছে, আমি অবশ্যই বিতর্কে আসব সেই বিষয় নিয়ে এবং আমাদের আজকে প্রতিবেদনও দেখাবো, তবে এই ডিলিমিটেশনের বিষয়টা নিয়েও কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দলকে। কিন্তু সমস্ত যাবতীয় বিতর্কের অবসান ঘটে এই মুহূর্তে রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে, কারণ এখন সংসদে ভোটাভুটি চলছে। আর ভোটাভুটি চলার মধ্যে আজ দিনভর কি হলো সংসদে, কে কাকে কি বলল, তার পাল্টা কি বলা হলো, সেগুলো আমি একটা একটা করে আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আমি প্রথমেই দেখাবো যে এত এতদিন ধরে এই এই যেভাবে কোথাও ওটা প্রসেস হয়ে এসছে, যেভাবে কোথাও ভোট হয়ে এসছে, জাতপাতের রাজনীতি হয়ে এসছে, তার মাঝখানে দাঁড়িয়ে কোথায় আলাদা এই নারী সুরক্ষা বিল, এই নারী সংরক্ষণ বিল, এবং এটা নিয়েও কিভাবে রাজনীতি চলছে। ডিম্পল যাদব এবং স্মৃতি ইরানি দুজনের বক্তব্য, পাল্টা বক্তব্যে আজকে সরগরম হয়ে যায় লোকসভা, শোনাবো তাদের বক্তব্য। শুনো, প্রধানমন্ত্রী জি নে কাহা থা কি হমে সিদ্ধি কি বাত করি থি সব তো সাধনা সে হি সিদ্ধি কি প্রাপ্তি হতি হ্যায়, और असली साधना तभी होगी जब हम महिलाओं को उनका पूर्ण आरक्षण देंगे, जब हम ओबीसी महिलाओं को इसमें इंक्लूड करेंगे, जब हम SC/ST महिलाओं को इसमें इंक्लूड करेंगे और जब हम अल्पसंख्यक महिलाओं को भी इसमें इंक्लूड करेंगे, सम्मिलित करेंगे, क्योंकि प्रधानमंत्री जी खुद 3 तलाक की बात करते हैं, तो मुझे पूरा भरोसा है कि इसमें अल्पसंख्यक महिलाओं का भी मान और पक्ष रखा जाएगा। ओबीसी और मुस्लिम रिजर्वेशन क्यों नहीं देते, मुझसे ज्यादा अनुभवी लोग जो वर्तमान में बिना माइक के और पीठ की परमिशन के दांत चबा चबा कर बोल रहे हैं, उनको शायद इस बात का आभास नहीं कि संविधान में धर्म के आधार पर आरक्षण वर्जित है। এর পাশাপাশি আরো এক ধাপ এগিয়ে আসাদউদ্দিন ওয়েসি, তিনি কি বললেন, এই যেখানে বারবার করে বলা হচ্ছে সংরক্ষণ সংরক্ষণ সংরক্ষণের মধ্যে সংরক্ষণ, যা নিয়ে কোথাও বিতর্কের সূত্রপাত এবং যা যা যে বিতর্ক কোথাও বারবার উঠে এসেছে সেই বিতর্কের পর এখন ভোটাভুটি চলছে, সেই বিতর্কের মধ্যে সংরক্ষণ বিষয় নিয়ে আসাদউদ্দিন ওয়েসি তিনি কি বলছেন সেটা একবার শুনুন। বিহাফ অফ মাই পার্টি আই স্ট্যান্ড টু অপোজ দিস লেজিসলেশন because the justification being given for being legislation is to ensure that more women get elected in the parliament and the state assemblies. If that is the justification, why is that justification not being extended to the OBC women and to the Muslim women, sir?
वेयर द रिप्रेजेंटेशन इन द इन दिस ऑगस्ट हाउस इज मिनिमल वेरी लेस। কিন্তু এই বক্তব্যে শুধুমাত্র থেমে থাকবো না আমরা। আজকে গোটা দিনের বিতর্কে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য, অর্থাৎ একদিকে সোনিয়া গান্ধী, অন্যদিকে স্মৃতি ইরানি, সেই বক্তব্যের অংশ দিয়ে শুরু করবো আজকের ডিবেট। তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদন, একটা প্রতিবেদন নিয়ে ফিরে আসছি, আর ততক্ষণে সংসদে ভোটাভুটি হয়ে যাবে, আমরা হয়তো রেজাল্টটাও জেনে যাব। একটা প্রতিবেদন নিয়ে ফিরে আসছি আজকের ডিবেটে। मैं सभी माताओं बहनों बेटियों को आश्वस्त करता हूं कि हम इस बिल को कानून बनाने के लिए संकल्पबद्ध है। इतिहास सन्धिक्षणे दाड़िये भारत যুগান্তকারী বিলের অপেক্ষায় গোটা দেশ। 33% মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এগোচ্ছে দেশ, নারীদের কাঁধে ভর করে উন্নতির আরো এক ধাপ। ২৭ বছরের জটমুক্তি, মন্ত্রিসভায় শিলমোহর পড়েছে মহিলা সংরক্ষণ বিলে। একদিকে যখন দেশ এগোচ্ছে, তখন কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি বিরোধীদের। মেরে জীবন সাথী রাজীব গান্ধীজি হি লায়ে থে, রাজীব গান্ধীজি কা সপনা ইস বিল কে পারিত হোনে কে সাথি ওয়া পুরা হোগা। পাল্টা ইস্যুতে বিরোধীদের নিশানা করেছে বিজেপিও। ইয়ে কিস তরহ কি রাজনীতি হে, আপনা ক্রেডিট লেনা চাহতি হে কি হামারা বিল হে, ये बिल आपका नहीं है, आप जो बिल लेकर आए वो गलत बिल है। तो विषय डिलिमिटेशन जनगणना এখনো হয়নি, দীর্ঘ দিন ধরে স্তব্ধ হয়ে রয়েছে। এটা একটা প্রক্রিয়া, নিজেরাও তারা জানেন যে আইন একটা প্রক্রিয়া, আজ বললে কাল হয় না, অতএব 24 এর ক্ষেত্রে তা লাগু করা সম্ভব নয়। 24 এর পরের লোকসভা নির্বাচন রয়েছে 2029 এ, সেক্ষেত্রে এটা তো খুব সহজ অঙ্ক। দেশ এগোচ্ছে, 27 বছর ধরে জট কাটার অপেক্ষা, কিন্তু তাতেও রাজনীতি বিরোধীদের প্রশ্ন উঠছে। 27 বছর পর বিল পেশ, কৃতিত্ব বিরোধীদের। মহিলাদের অধিকার মিলছে, তাতেও রাজনীতি। 27 বছর ধরে কেন বিল পাশ করাতে বাধা? এখনো জাতপাতের ভিত্তিতে সংরক্ষণের দাবি। উন্নয়ন নয়, ভোট ব্যাংকে রাজনীতি বিরোধীদের। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী, রিপাবলিক বাংলা। যারা যারা রয়েছেন আজ বিতর্কে আমার সঙ্গে, তাদের সঙ্গে আলাপ করিনি, রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার কলকাতা স্টুডিও থেকে রয়েছেন শাসকের পক্ষ থেকে অরিন্দ সিনহা রয়, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আখতার, এবং রয়েছেন নালকোর ডিরেক্টর বিশেষ উদ্যোগপতি শতরূপা। প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। ঘটনাচক্রে আজ আমি রয়েছি দিল্লিতে, তাই দূরত্ব অনেকটা রয়েছে, কিন্তু আলোচনা শুরু করবো। আলোচনা শুরু করার আগেই আমার ইচ্ছে রয়েছে একবার সোনিয়া গান্ধী এবং স্মৃতি ইরানির বক্তব্যগুলো শুনিয়ে নেওয়ার, কারণ আজকে দিনভরে সবথেকে হাই ভোল্টেজ যে বক্তব্য, আমরা পাল্টা বিতর্ক বক্তব্য, তার পাল্টা বক্তব্য দেখতে পেলাম, সেটা নিঃসন্দেহে সোনিয়া গান্ধী ভার্সেস স্মৃতি ইরানি। যদিও তার পরবর্তীকালে আরো আরো অনেক বক্তব্য দেখতে পাই, তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে বক্তব্য রাখা হয়, ডিম্পল যাদব তিনি বক্তব্য রাখেন। সব মিলিয়ে দিনভর একাধিক ইস্যুতে গরমাগরম ছিল আজ লোকসভা, এবং তারপর ভোটাভুটি প্রক্রিয়াও শুরু হলো। তবে মূল যে বিষয়, ভোটে কি হবে আমরা জানি না, এই মুহূর্তে ভোটাভুটি চলছে। আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করতে আরো সুবিধা হবে পরবর্তীকালে এই ভোটাভুটি মিটে গেলে। তবে তার আগে একবার শুরুতেই সোনিয়া গান্ধী ভার্সেস স্মৃতি ইরানির বক্তব্য একবার শোনাবো, যেখানে ক্রেডিট নিয়েও কথা চলছে, এবং একই সঙ্গে রাজীব গান্ধী তার আমল থেকে বিল নিয়ে আসা, তার প্রত্যুত্তরে স্মৃতি ইরানি কি বলছেন, সেই বাইটটা শুনে আমি আসব আমাদের আজকের ডিবেটে। হবে খুদ মেরি জিন্দগি কা ইয়ে বহুত মার্মিক শান্তি, পহলি দফা স্থানীয় নিকায়ো মে স্ত্রী কি ভাগিদারি তয় করনে ওয়ালা সংবিধান সংশোধন মেরে জীবন সাথী রাজীব গান্ধীজি হি লায়ে থে,
उन्होंने लाए थे जो राज्यसभा में 7 वोटों से गिर गया था। बाद में प्रधानमंत्री पीवी नरसिम्हा राव जी के नेतृत्व में कांग्रेस सरकार ने ही उसे पारित कराया। और इसीलिए कल जब ये प्रस्ताव सदन में आया तो कुछ लोगों ने कहा हमारा बिल है, कुछ लोगों ने कहा हमने चिट्ठी लिखी, कुछ लोगों ने कहा कि ये पूरा का पूरा संवैधानिक निर्माण हमारा था। ये कथन कि अभी क्यों नहीं और ये वक्त हमारा बिल है तो अभी करिए, तो महोदय ये उस बिल की प्रति है जिनको वो हमारा कहते हैं। हमें शुरू से तीन जनेर काछे एक एक करे आसबो, কেয়া ঘোষ, শতরূপা আর তার সঙ্গে সুস্মিতা বিশ্বাস। কারণ সত্যি সত্যি মহিলা সংরক্ষণ বিল, 33% মহিলা সংরক্ষণ, এর আগে আলোচনা হয়েছে বহুবার, অনেকেই চেয়েছেন মহিলা সংরক্ষণ হোক, কিন্তু কিভাবে হবে, কি ফরম্যাটে হবে, কোন জায়গায় হবে, তার কোনো স্পষ্ট দিশা বা গ্রাফ কোথাও কিছু ছিল না। এমনকি এর আগে 1989 এর কথা বলা হচ্ছে, সেখানে রাজীব গান্ধী বলেছিলেন পুরসভা এবং পঞ্চায়েতে, তারপরও সেখানে শরিকরা সহমত জানাননি, তারা সেখানে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ চেয়েছে, ওবিসি এসটি এসসি এসটি সেই জাতপাতের নিরিখে সংরক্ষণ চেয়েছে, শেষ পর্যন্ত সহমতের ভিত্তিতে সেই বিল পাস হয়নি। আজ যখন প্রপার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেইখানে কৃতিত্ব দরজা কেন? এটা তো নির্দিষ্ট কোনো দলের মেয়েদের জন্য দরজা খুলল না, সমস্ত দলের মহিলাদের জন্য, সবার জন্য, ইনফ্যাক্ট সমস্ত রাজনৈতিক দল, দেশের সমস্ত মানুষের জন্য, সমস্ত মহিলাদের জন্য আইনসভায় জায়গা, লোকসভা এবং রাজ্য বিধানসভা। এখানে কি আদৌ ওই কৃতিত্ব দরজার কোন অর্থ ছিল? প্রথমে আসবো সুস্মিতা দেবী আপনার কাছে। সুস্মিতা বিশ্বাস, না হলো এই বিলের প্রতিলিপি কিন্তু কোনো বিরোধী দলের সাংসদদের কাছে দেওয়া হয়নি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিলটা যখন আনা হলো এমনভাবে আনা হলো যেন একটা ফিসি ব্যাপার। বিলটা যখন পাশ করানো হলো কোনো সংসদ, বিলটা যখন আনা হলো তখন কিন্তু সর্বদলীয় বৈঠকও পর্যন্ত ডাকা হয়নি। আর যে কথাটা বলা হয়েছে এটা কোনো কৃতিত্বের বিষয় না, কোনো দলীয় বিষয়ও না, কারণ এটা উনি বলেছেন যে 1989 সালে রাজীব গান্ধী যে লোকাল বডিজে 33% রিজার্ভেশন এনেছিলেন ফর ওমেন, এবং লোকসভায় সেটা তখন পাশ হয়েছিল, তখন রাজ্যসভায় পাশ হয়নি, 7 ভোটে পড়ে গেছিল, সেই কথাটা তিনি বলেছেন। এবং 2010 সালে মনমোহন সিংয়ের আমলে যখন রাজ্যসভায় পাশ হয়েছিল কিন্তু লোকসভায় পাশ হয়নি, এবং 1989 সালেরটা পরবর্তী ক্ষেত্রে 1993 সালে নরসিমা রাওয়ের আমলে সেটা আইনে পরিণত হয়, এই 33% রিজার্ভেশন ইন লোকাল বডিজ, মানে মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েত। এখানে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যখন তিনি এই বিলটা আনলেন রিজার্ভেশন ফর ওমেন, এই রিজার্ভেশন ফর ওমেনের এই বিলটাতে কিন্তু আগে কিন্তু সেন্সাস হবে, তারপরে ডিলিমিটেশন হবে। সেই সেন্সাসে বলা হয়েছে, ওনাকে অনুরোধ করা হয়েছে যে এসসি এসটি ওবিসি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে যাতে সেন্সাসটা হয়, দীর্ঘদিন ধরে সেন্সাস হচ্ছে না, সেই সেন্সাসের জন্য দাবি জানানো হয়েছে। সুতরাং এটা কোনো দলীয়ভাবে কোনো কিছু প্রকাশ করার জন্য কোনো কিছু করা হচ্ছে না। আর আমরা প্রত্যেকে জানি ইন্দিরা গান্ধী সেই সেন্সাসটাই তো 2026 হবে, এখানেও বলছেন যে কেন এবছরই হচ্ছে না, কেন পরের বছরই হচ্ছে না, না স্বর্ণালী দীর্ঘদিন ধরে সেন্সাস কিন্তু হচ্ছে না, এটাকেও তোমাকে দেখতে হবে। সেন্সাস কেন হবে না? সেন্সাস যদি না হয় ভারতবর্ষের দেশের সব মানুষের সংখ্যা নিরিখে তার অর্থনৈতিক অবস্থা, তার আর্থসামাজিক অবস্থা, সেই জায়গাগুলো তো বোঝার দরকার আছে। মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং, কাস্ট সিস্টেম, টোটালটাই একটা সেগ্রিগেশন করে একটা দেখার যে প্রসেস, সেই প্রসেসিংটাই তো দীর্ঘদিন ধরে হচ্ছে না, এই প্রসেসিংটা তো দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেগ্রিগেশন করে দেখার যে প্রসেস সেটা হচ্ছে না, সেগ্রিগেশনটা বারবার আসছে। আমি আসবো, আমি কেয়ার কাছে আসবো, এবং তারপর আমি একটা পরিসংখ্যান দেখাবো আর্টিকেল 82, তারপর আমি আসবো শতরূপার কাছে। কেয়া কি বলবেন, দীর্ঘদিন ধরে সেন্সাস হচ্ছে না, আজকে যখন বলা হচ্ছে বিল রূপায়িত হবে, যদি আইনে পরিণত হয় তাহলে কেন 2024 থেকে নয়, কেন এত সময় লাগছে, কেন 2014 ক্ষমতা আসার পরে মোদী সংখ্যাগরিষ্ঠ থাকার পরও এতদিন পর্যন্ত এই বিল নিয়ে কোনো নাড়াচাড়া হলো না, অনেকগুলো প্রশ্ন উঠছে। কেয়া স্বর্ণালী, সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই প্যানেলে আমরা 4 মহিলা রয়েছি, 5 মহিলা রয়েছি, এটাই আমার মনে হয় সব থেকে বড় জয়। এবং আমরা রাজনীতিতে রয়েছি, আপনি সাংবাদিকতায় রয়েছেন,
কিন্তু প্রত্যেকটা মহিলা গতকালের পরে তারা নতুন করে রাজনীতিতে বা নিজেদের জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নটা দেখার যে ইচ্ছে আবেগ সেটা বেড়ে গেছে কয়েক গুণ। তার জন্য আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে আসি টেকনিক্যাল কথায়। সুস্মিতা দেবী বললেন, কংগ্রেসের মুখপাত্র, যে কেন দেরি হচ্ছে, দেরি কেন হচ্ছে তার উত্তরটা আমি পরে দিচ্ছি। রাজীব গান্ধীর কথা তুললেন। আচ্ছা, রাজীব গান্ধী যেই সময় সব থেকে বেশি রেকর্ড সংখ্যক কংগ্রেস যখন ভোট পেয়েছিল ইন্দিরা গান্ধী নিধনের পরে, সম্ভবত 87 সালের সময়, তখন কেন তারা উমেন্স রিজার্ভেশন বিল, মহিলা সংরক্ষণ বিল পাস করাননি? তখন তো আপনাদের কাছে সংখ্যা ছিল। আমরা চলে আসি 1996 থেকে, আমরা শুনছি যে বারে বারে বিল পেশ করা হয়েছে, ভারতীয় জনতা পার্টি বরাবর আমরা সমর্থন দিয়ে গেছি, সেটা কংগ্রেস যখন সরকারে ছিল তখনও দিয়েছি, যখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন স্বল্প সময় তখনও আমরা দিয়েছি, এবং এখন তো আমরা সেটা বাস্তবিকতায় করে দেখাচ্ছি। 2010 সালে যখন সোনিয়া গান্ধী বললেন যে তারা যখন বিল পেশ করেছিলেন রাজ্যসভায়, তখন তাহলে লোকসভায় পাশ করালেন না কেন? আমি উত্তরটা দিচ্ছি, কেন, তখন শুধুমাত্র নিজেদের সরকারটা বাঁচাতে, তার কারণ তাদের সরকারের যে জোট শরিক, যারা আজকেও এদের জোট শরিক, তারা সেই সময় এর তীব্র বিরোধিতা করেছিল। তিনি তো করতেই পারতেন, তারা সরকারে ছিলেন কিন্তু করেননি, শুধুমাত্র নিজের গদি বাঁচাতে। আর আজকে বলছেন কেন দেরি, আরে দেরি তো কনস্টিটিউশন, আর আপনি যেটা বললেন, ভারতীয় সংবিধানের 82 নম্বর ধারায় বলা হয়েছে যে 2023 পর্যন্ত ফ্রিজ করা আছে, তার আগে এটা সেন্সাস করা যাবে না। আমরা সংবিধানের কথা মানবো নাকি কংগ্রেসের কথা? এরই সঙ্গে কংগ্রেসের আরেকটা দ্বিচারিতা আপনাকে ধরিয়ে দিচ্ছি আমি। 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন যে এই 82 নম্বর ধারায় একটা সংশোধনী প্রয়োজন, যেখানে ইনস্ট্যান্টলি এই যে কোনো সংরক্ষণের কথা বলবৎ করা যাবে, সঙ্গে সঙ্গে বলবৎ করা যাবে, তখন কারা বিরোধিতা করেছিল জানেন? কংগ্রেস তথা সোনিয়া গান্ধী। আর আজকে এরা বলছেন দেরি কেন, আমরাও তো চাইছি খুব তাড়াতাড়ি হয়ে যাক, এই বছরই হয়ে যাক, কিন্তু কংগ্রেস বারে বারে বিরোধিতা করে এসছে। আর আজকে ক্রেডিট আপনি সোশ্যাল মিডিয়ায় দেখুন, কংগ্রেসের এমন দেখাচ্ছে যেন কংগ্রেস ছাড়া মহিলা সংরক্ষণ নিয়ে কেউ ভাবেনি। ভারতীয় জনতা পার্টি যখন বিরোধিতাও ছিল, অটল বিহারী বাজপেয়ী নিজে বলেছিলেন আপনারা বিলটা আনুন আমরা পেশ করব, তখন প্রণব মুখার্জি বলেছেন হ্যাঁ আমরা করতে পারি, আপনাদের সমর্থন নিয়ে পাশ করতে পারি, কিন্তু পরবর্তীকালে আমাদের যে জোট শরিক রয়েছে তারা তো গোসা হবে, তারা যদি সরকার থেকে বেরিয়ে যায় আমাদের সরকার পড়ে যাবে, সুতরাং হাত বাঁধা, যে সাহসটা করে দেখিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি এই জায়গা থেকে আসবো কেয়া, তবে তার আগে হাত তুলছেন সুস্মিতা, সুস্মিতা দেখতে পাচ্ছি আমি, কিন্তু সুস্মিতার কাছে আসার আগে আমি একবার এই আর্টিকেল 82 যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে এবং যেখানে এই জনগণনা আদমশুমারির কথা বলা হচ্ছে, সেটা একবার ছোট্ট করে দেখে আমাদের দর্শকদের আশা করি বুঝতে সুবিধা হবে, সতর্কার কাছে আসবো, সুস্মিতা নিঃসন্দেহে বলবেন আপনি। আমি দেখাই যে এই যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বা দ্রুত এই আইন প্রণয়নের ক্ষেত্রে বাধাটা কোন জায়গায় রয়েছে, আমি দেখাবো একবার একদমই গ্রাফিক্যালি আর্টিকেল 82 এ ঠিক কি বলা হচ্ছে। ভারতীয় সংবিধানের 82 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হচ্ছে, যেটা 2002 সালে সংশোধিত, সেখানে বলা হচ্ছে 2026 সালের পর হওয়া প্রথম আদমশুমারির ওপর ভিত্তি করে নির্বাচনী আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস করা যেতে পারে। 2021 সালে করোনার কারণে জনগণনা হয়নি, করা যায়নি, 2027 সালে ফের জনগণনা হতে পারে, কিন্তু দ্রুত আসন পুনর্বিন্যাস করতে গেলে সংবিধানের 82 নম্বর ধারা সংশোধন করতে হবে, অর্থাৎ যে দ্রুততার কথা বলছেন বিরোধীরা, সেক্ষেত্রে এটা একটা বড় বাধা রয়েছে বলে শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি আসবো সতরূপার কাছে এই জায়গা থেকে, তবে তার আগে এই নিয়ে বক্তব্য রয়েছে আজকে, এই বিষয়টা যে আমরাই আলোচনা করছি এমন নয়, আজকে লোকসভাতে এটা আলোচনায় উঠেছে, এবং সেই সময় সোনিয়া গান্ধী এবং স্মৃতি ইরানি পরস্পরকে কি বলেন, অর্থাৎ এই 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 বিষয় বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে কি বলেন সেটা একবার শোনাই, তারপর আমি আসছি সতরূপার কাছে। इस बिल को लागू करने में और देरी करना स्त्रियों के साथ घोर नाइंसाफी, उसके रास्ते की सारी रुकावटों को दूर करते हुए जल्दी से जल्दी लागू किया जाए। फिर इनका ये वक्तव्य कि आप अभी क्यों नहीं कराते, महोदय हम जानते हैं कि संविधान को छिन्न भिन्न करना
ये कांग्रेस की पुरानी आदत है, ये विपक्ष के नेताओं का मत है कि जो संवैधानिक प्रक्रिया इंगित है संविधान में उसकी अवहेलना हो। शुड वी नॉट अबाइड बाय द कॉन्स्टिट्यूशन, इज दैट द पोजिशन टेकन बाय लीडर्स ऑफ द ऑपोजिशन पार्टीज? दैट इज माय हम्बल सजेशन एंड सबमिशन। আমি এরপর শত্রুরা কথা ইতিমধ্যে আমি জানিয়ে রাখি যে ফোটাফুটিতে একটা টেন্টেটিভ রেজাল্ট আমরা জানতে পারছি, যে রেজাল্ট পাওয়া গেছে তাতে ইয়েস অর্থাৎ ইয়েস এইস পড়েছে সেটা কিন্তু তার সংখ্যাটা প্রায় 454 এবং নোস সেখানে এখনো পর্যন্ত দুটো, এমনই আমরা জানতে পারছি। আমরা বিস্তারিত এই ফোটাফুটির রেজাল্ট জানাবো আরো কনফার্ম হয়ে যাওয়ার পর। তবে তার আগে শত্রুপার কাছে আসছি। শত্রুপা, বড় প্রশ্ন, নিঃসন্দেহে জনগণনা আদমশুমারি অনুযায়ী প্রসেস সংবিধানের 82 নম্বর অনুচ্ছেদ সব মানলাম, কিন্তু ডিলিমিটেশনের প্রয়োজনীয়তা পড়ছে কেন? এটা নিয়েও তো বিরোধীরা প্রশ্ন তুলছেন। হঠাৎ করে এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসার সঙ্গে সঙ্গে ডিলিমিটেশনের কথা কি করে চলে আসছে? শতরূপা সন্ধ্যা, আজকে আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা তোমার পরিচয় দিচ্ছ ন্যালকো ডিরেক্টর হিসেবে, তো সেই জন্য পার্লামেন্টারিয়ান ডিসকাশন বা প্রসিজারের মধ্যে আমি ঢুকতে চাইছি না আজকে একেবারে। তবে যেটা তুমি বলছো ডিলিমিটেশন আসছে কেন, আমি জাস্ট একটা জিনিস ক্লারিফাই করে দিই। দিস ইজ আ ডিসিশন টেকেন বাই যে কজন জনপ্রতিনিধি আমরা পাঠিয়েছি লোকসভায় প্লাস রাজ্যসভা। ইট ইজ এ হিউজ প্রসিজার, এখানে আমি একটা সেন্টেন্সে এই কথাটার উত্তর দেওয়া আমার উচিত হবে না দেওয়া, কিন্তু এই আজকে এই আলোচনার মধ্যে আমি ঢুকতে রাজি নয়। কিন্তু আমি একটা কথা একটু বলতে চাই, যে বাংলায় একটা প্রবাদ আছে, যাকে দেখতে নারী তার চরল পা। এত বড় প্রোফাউন্ড একটা ঐতিহাসিক ডিসিশন হতে চলেছে আজকে, তুমি ভোটও দেখালে অলমোস্ট হয়ে গেছে, সেখানে খুব দরকার আছে এই ধরনের একটা লো লেভেল পলিটিক্স করা, যেখানে ঐতিহাসিকভাবে যে কজন মহিলা অ্যাসপিরেন্ট আছে বা ভবিষ্যতে হতে চলেছে তাদের জন্য একটা প্রোফাউন্ড ওয়ান লাইনার হয়ে গেল যে এতটা পার্সেন্টেজ তোমাদের জন্য রেজলিউশন হয়ে থাকবে। সেখানে তারা কে করেছে, কেন করেছে, কতটুকু আগে করেছিল, কিভাবে করেছিল, এই আলোচনার কোনো প্রয়োজন নেই আজকে করার। আজকেও ছিল না, গতকালও ছিল না। কেয়া খুব রাইটলি বলেছে যে এতবার সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কংগ্রেস সরকার করেনি, এখন এরা তুই চাই কেন করছে। আমার আরেকটা কথা আছে, যেহেতু তুমি আজকে আমাকে ন্যালকোর ডিরেক্টর হিসেবে পরিচয় দিলে, সুস্মিতাকে আমি একটু জানাতে চাই যে ওদের তো ভীষণ কান্না পাচ্ছে যে কেন নরেন্দ্র মোদী ওদের চিঠির উত্তর দেয়নি, কেন ওদের জানায়নি যে কি এজেন্ডা আছে। অনেক সময় আই বিলং টু ওয়ান অফ দ্য লার্জেস্ট পিএসইউজ ইন ইন্ডিয়া, আমি তার ডিরেক্টর হিসেবে আজকে তোমার শোতে বসে আছি। অনেক সময় আমাদের এজেন্ডার অসংখ্য জিনিস টু বি টেবলস লেখা আছে, সেজন্য পার্লামেন্টে সেটা হবে না এবং স্পেশাল সেশন পার্লামেন্টে হবে না, সেটা কোথাও লেখা নেই। উই আর ওয়েল উইদিন দ্য রাইটস অফ আর ডেমোক্রেসি এই জিনিসটা করার জন্য। লাস্ট কথা আমি একটা বলতে চাই, যে এই এই দোষগুণ দোষ বা খোঁজ খোঁজা বন্ধ করে ঐতিহাসিক যেটা হচ্ছে সেটা আমাদের প্রত্যেকের দল মত নির্বিশেষে আমরা আমরা একটা হিউম্যানাস ডিসিশন পেতে চলেছি, গ্র্যান্ড ডিসিশন পেতে চলেছি। আমাদের ভবিষ্যতে যারা আছে তারাও সুরক্ষিত হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা বিল একটা লয়ে পরিণত হতে সাধারণত সময় লাগে। বিজেপি এটা গুড ইন্টেনশন নিয়ে করেছে, যবে থেকে আমরা সরকার চালাচ্ছি তবে থেকে একটার পর একটা আমরা যে কটা কথা রেখেছি কথা দিয়েছিলাম আমাদের ম্যানিফেস্টোতে, একটার পর একটা আমরা র্যাপিড স্পিডে করেই চলেছি, এইটাও হবে। সেই জন্য কংগ্রেস একটু ধৈর্য ধরুক, আমি জানি আঙুর পর টক লাগে, তারা এতদিনে যেটা করে উঠতে পারেনি একটা আইনের দ্বারা না পাশাপাশি করতে চলেছি। এবং তুমি যেটা সাধারণত থ্যাংক ইউ ভেরি মাচ দাবি ছিল ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হোক, ওবিসি এসসি এসটি আজকে তারা বাধা দিয়েছিলেন, কারা না মমতা বাধা দিয়েছিলেন, সোনিয়া গান্ধীরা, কংগ্রেস বাধা দিয়েছিল, কিন্তু সেই কংগ্রেস দেখতে পাওয়া গেল আজকে সোনিয়া গান্ধী সমর্থন জানাচ্ছে
হলো তিনি বললেন যে সবাইকে নিয়ে যেন ভাবনা চিন্তা করা হয়। এই জায়গায় আমার প্রশ্ন, আমি কাজী মাসুম আক্তার রয়েছেন ওনার কাছে আসবো, পরবর্তীকালে সুস্মিতার কাছে আবার আসবো, যে সত্যি সত্যি এখানে এই সংরক্ষণের রাজনীতি, এই যে ভোট ব্যাংক রাজনীতি, এই যে নারী সংরক্ষণ বিল পাস হচ্ছে, এখানে আমরা সংরক্ষণের মধ্যে সংরক্ষণ চাই, ঘটনাচক্রে কিরকম ঢেকে গেলার মতো অবস্থা, সেদিন যারা প্রতিবাদ জানিয়েছিলেন, যারা সহমত পোষণ করেননি, আজ তারাই আইএনডিআই এ জোটে সোনিয়া গান্ধীর সঙ্গে রয়েছেন, কিছু করার নেই সেক্ষেত্রে। তাকে আজকে বলতে হচ্ছে যে তিনিও চাইছেন যে এই সংরক্ষণ হোক, এই এই ভোট ব্যাংকের রাজনীতি আর ঠিক কতদিন ধরে আমাদেরকে ঝেলতে হবে। আমরা এগিয়ে গেলাম, ইসরোয় পৌঁছে গেলেন মহিলা বিজ্ঞানীরা, এখনো পর্যন্ত আমরা সেই ওবিসি, সেই মুসলিম সংরক্ষণ, সেই আলাদা করে এসসি এসটি সংরক্ষণ, এই 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 সংরক্ষণের মধ্যে সংরক্ষণের এই যে জাতপাতের রাজনীতি, ধর্মীয় রাজনীতি, এই রাজনীতিগুলো আমরা আর কতদিন ধরে নিয়ে চলবো। কাজী মাসুম আক্তার, আসলে যদি জাতি দেখা হয়, দুটো তো প্রধান জাতি, নারী আর পুরুষ, যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখা হয়, আমরা বারে বারে বলছি যে কথাটা, এত আলোচনা কালকে আপনাদের তর্ক বিতর্ক আমি টিভিতে দেখছিলাম, আমি ছিলাম না, দেখছিলাম, যেন এরা চুলোচুলি চলছে। এটা তো গর্বের দিন, গর্বের সময় মহিলাদের জন্য। 33% সংরক্ষণ বিধানসভায় লোকসভায় পাওনা ছিল, অবশেষে লক্ষ্যে আমরা যাচ্ছি। সমস্যাটা কোথায় বলুন তো, ভোট দখল কে নেব, কে আমরা করেছি, কে আগে করিবে জীবন দান, এমনটা ভাব আমরা করেছি, বলছে আমরা করেছি, আমরা আগে ছিলাম, আমরা পরে ছিলাম। আরে কে ছিলে, কে পরে, কে আগে, কিছু দেখা দরকার নেই, কার সময় এটা সফল হলো এটা আলোচ্য বিষয়। আমরা তো সেই প্রথম বিল পাস করা হয়েছিল দেবগৌড় সরকারের সময়, আমি 2 দশকের কথা বলছি, 1996, তারপর 1998 অটল বিহারী, তারপর 1999 অটল বিহারী, 2002 অটল বিহারী, 2003 অটল বিহারী, তাদের সময় প্রস্তাব উঠেছে, আলোচনা হয়েছে লোকসভায় গেছে ইত্যাদিতে, তারপরে মনমোহন সিংয়ের সময় 2008 আমার বক্তব্য কতবার উঠলো, কতবার রাজ্যসভা পাশ হলো, লোকসভা হলো, হলো কি হলো না, আমি বিতর্কই যাবো না, হয়নি তো, এখন হওয়ার দিকে এগোচ্ছি তো, এই বর্তমান সরকার এটাকে চূড়ান্ত রূপ দিতে চেয়েছে তো, ভোটের আগে কি ভোটের পরে, হয়নি, কারণ হচ্ছে এতদিন ধরে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ চাওয়া হয়েছিল, সংরক্ষণের মধ্যে সংরক্ষণ চাওয়া হয়েছিল, জাতপাতের নিরিখে সংরক্ষণ চাওয়া হয়েছিল, সংখ্যালঘুর নিরিখে সংরক্ষণ চাওয়া হয়েছিল, ঠিক তাই, যে সংরক্ষণটা প্রাপ্য। শুনেন একটা কথা বলি, মহুয়া মহিতা একটা কথা বলেছে খুব গুরুত্বপূর্ণ, মমতাই হলেন মহিলা সংরক্ষণ বিলের মা, আমি দেখছি উনি মা, কেউ বাবা, বামের হয়তো বাবা, ওনার হচ্ছে মা, আসলে আমি অবাক হয়ে যাই, আসলে হচ্ছে ভোট, কাজ করবো না, খালি ভোটটা দেবো, আমার বক্তব্য অন্য জায়গায়, বলুন তো। আচ্ছা এটা বলুন তো, মহিলারা যখন এম্পাওয়ারমেন্টে যাবে, তারা মহিলাদের পাশে দাঁড়াবে, পশ্চিমবঙ্গে মহিলারা, আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, মহিলারা খুব সুরক্ষিত, আমি পয়েন্টে জানি, আসলে দায়বদ্ধতা, আসলে নৈতিকতা, আসলে পাশে থাকা, আমি বিস্মিত হয়ে যাচ্ছি, আমি বিস্মিত হয়ে যাচ্ছি, আমার কখনো কখনো মনে হয় যেন মহিলারাই মহিলাদের শত্রু, আমি বুঝতে পারি ঠিক কেন, আমি বুঝতে পারি না, আরে একটা জনজাতি, একটা শ্রেণী, একটা সেকশন, তাদের কী করে উন্নয়ন হবে, তারা ভাববে না, কেউ দয়া করে করে দেবে, করবে না তো, মোদী সরকার করছে, আলোচনা হতে পারে, লক্ষ্যটা হচ্ছে পবিত্র, সেই পবিত্র পূরণের জন্য প্রত্যেকে সাহায্য করবে, আমরা আগে বেশি বলেছি, তোমরা আগে কম বলেছো, আমরা তোমরা ফেলে দাও ছুঁড়ে, এখন সাফল্য এক্ষুনি এটা খতিয়ান দিল না, কতজন ভোটে কীভাবে জিতছে কোন জায়গায়, এটাই তো গর্ব, এর জন্য ধাত্রী দেওয়া উচিত তারা এর আগে কখনো তিন তালাকের বিরুদ্ধে কখনো মুখ খুলে নিত, আমি কখনো প্রতিক্রিয়া জানাইনি তো, সেরকম কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমরা দিয়েছিলাম, তার জন্য 2 বছর টানা আমার নিজের বাড়ি ঢুকতে পারিনি, ফতোয়াবাদের চাপে, যে তিন তালাক বন্ধ করার যে চেষ্টা করেছি এটা নাকি শরিয়ত বিরোধী কাজ, তখন কোথায় ছিল এটা সব, মুসলিম মহিলাদেরকে তালাক দিয়ে গোয়াল টিপে মারা হচ্ছে, এরা রাজনীতি করছে, মস্কর হচ্ছে, 2 বছর এই কাজী মাসুম আক্তার নিজের বাড়ি, আমি অরিন্দ সিনহার কাছে আসি, একবার খুব সংক্ষেপে কাপড় গোস্তের বক্তব্য শোনাবো, কারণ আজকে সংসদে বক্তব্য রাখার সময় তৃণমূলের তরফ থেকেও বক্তব্য রাখা হয়েছিল, কাকলি ঘোষ দস্তিদার কি বলেছেন একবার শোনাবো। জাস্ট
6 months before the general elections. None of the 16 states has a woman chief minister. What took them so long? Why wasn't this bill brought in 2014? Why just now, just before the election? Like a gimmick? Is it like pulling out a rabbit from their hat? আমি অনিন্দ সিনহার রায়ের কাছে আসবো। অনিন্দ বাবু, ইলেকশনকে সামনে রেখে কোনো কিছু ঘোষণা করা, ভোটের রাজনীতি, নির্বাচনের রাজনীতি, ভোটের আগে ভেট, ভোটের আগে প্রকল্প, এই রাজনীতিগুলো দীর্ঘদিন ধরে কারা করে এসছে? আর তারা কি ভেবে রাখে যে সমস্ত প্রকল্প, সমস্ত আইন প্রণয়ন, সমস্ত আইনের পরিবর্তন সবকিছু ভোটকে সামনে রেখে হবে? মানলাম না হয় একটা আইন প্রণয়ন, একটা সংরক্ষণ বিল পাস হলো, ভোটকে সামনে রেখে নয়, 2024কে সামনে রেখে নয়, তাতেও সমস্যা। মহিলা সংরক্ষণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই তার কাজটা করেছেন। যেমন আমাদের 2019-এ 42টার মধ্যে 17 জন মহিলাকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম তৃণমূল কংগ্রেস, এবং বিধানসভায় 50 জন এবং পৌরসভা 107টা পৌরসভার মধ্যে 749 মহিলা আছে। ব্যাপারটা আমরা মহিলা বিলের পক্ষে, আমরা কোনোদিনই বিপক্ষে নই। সমস্যাটা হচ্ছে 9.5 বছর টাইম পেলেন না, এখন 6 মাস আগে মহিলা বিলের কথা বললেন, ভালো, এটা কোনো খারাপ নেই, দেরিতে হলেও ভালো, ঠিক আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে মানে মোদী সরকারের যতগুলো প্রজেক্ট নিয়েছেন, সে ডিমনিটাইজেশন দেখুন, মানে নোটবন্দি যেটাকে বলে, সেটা সফল হননি, জিএসটি ত্রুটিপূর্ণ, এনআরসি, আজকে তার জন্য 6 মাস আগে এই বিলটা নিয়ে আসছে, এই বিলটা ইমপ্লিমেন্ট হতে হবে, 2026-27 চলে যাবে, তা এখন নিয়ে আসারটা কি দরকার? আগে তো নিয়ে আসতে পারতেন। আমি আবার বলছি, এই বিলের পক্ষে তৃণমূল কংগ্রেস, কিন্তু সময়টা আমাদের তো প্রশ্ন মানে না হয় সামনে ভোটের জন্য। আরে আপনারা কেন ধরে রাখেন যে ভোটের জন্য এটা বিজেপিকে বলতে হবে, ভোটের জন্য কি, ভোটের জন্য না, কার কাছে আসবো কে না, কোন দলে কথাগুলো বলছে সোনালি, যারা ভোটের আগে লক্ষীর ভান্ডার মানুষকে দিয়েছেন, যারা দুয়ারে সরকারের কথা ঘোষণা করেছেন, যারা বলেছেন যে আমরা এই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, কুশ্রী, বিশ্রী যারা লঞ্চ করেছে ভোটের কথা ভেবে, আমার বক্তব্য হচ্ছে জিজ্ঞাসা করুন না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় কতজন মহিলা পূর্ণ মন্ত্রী রয়েছে? এক লাইন, একদম সময় শেষ, সময় শেষ, 17-72 এক লাইন, এক লাইন নেবো। ইতিমধ্যে ভোটাভুটি শেষ, আমরা যেরকম বললাম এর আগেই প্রায় 452 ভোট ইয়েস এবং 2 নো, অর্থাৎ লোকসভায় পাস হয়ে গেল। সুস্মিতা, খুশি আপনারা? খুশি তো, নিশ্চয়ই খুশি, আমরা খুশি নাকি অনড় থাকবেন? রাহুল গান্ধী বলছেন যে ঠিক অফিসারদের জন্য, সংরক্ষণের জন্য তারা দাবি জানাবেন। আমরা বারংবার, একদম সময় নেই, আমরা বারংবার বলে এসেছিলাম, 5 বছর আগেও সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বারংবার বলে এসেছে, আপনাদের সময় পারেননি, আজই কথাটা বললেন, সময় পারেননি, আজই কথাটা বললেন, 2016 সালে সোনিয়া গান্ধী বিরোধিতা করেছে, বেশ সময় কাম শেষ, 17 রূপা, 17 রূপা, জনপাল ধর্ম ধর্মীয় সংরক্ষণের ঊর্ধ্বে উঠে আমরা শেষ পর্যন্ত 33% মহিলা সংরক্ষণ বিল পাস করাতে পারলাম, 17 রূপা। অসংখ্য ধন্যবাদ নরেন্দ্র মোদীকে এবং বিজেপি সরকারকে, আজকে মহিলাদের জন্য এত বড় ঐতিহাসিক বিল পাস করে আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মহিলাদের জন্য পার্লামেন্টে, এই এত বড় ডেমোক্রেসি, পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসিতে আমাদের জায়গা শিরোধার্য করে দিলেন। আমি জাস্ট একটা লাস্ট কথা বলতে চাই, অলিন্দ সিনহা যে ধরনের কথা বলতে থাকেন, আমি যতটুকু জানি হি ল্যাক্স দ্য ম্যাচিউরিটি, এডুকেশন এন্ড সেনসিটিভিটি। সময় একদম শেষ, সময় একদম শেষ। তবে ওদের যে মন্ত্রী কাকলি গোস্বামীরা, আমার লোয়ার হাউসে আমরা একসঙ্গে পড়িনি, কিন্তু আমার ফ্রেন্ড স্টুডেন্ট বলে
সময় একদম শেষ আর সময় দেওয়া যাচ্ছে না। সত্যি সত্যি আজকে এটা খুব গর্বের দিন, খুব ঐতিহাসিক দিন হয়ে রইল যে এত বিতর্ক তর্ক বিতর্ক নিঃসন্দেহ বিরোধীরা বলতে পেরেছেন, পারেননি কিন্তু বিরোধীরা আজকে প্রচুর বলেছেন, দীর্ঘ 8 ঘন্টার ডিসকাশন হয়েছে, তারপর ফাইনালি 454 এবং বনাম 2 তাতে পাশ হয়ে গেল লোকসভায় 33% নারী সংরক্ষণ বিল। দেখা যাক আগামী দিনে নতুন ভারত নতুন অধিকার নিয়ে কিভাবে আসে। সময় এই ডিবেট শেষ করে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।